সম্মানিত সৌধী, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ছোলা, বাদাম এবং কিশমিশ এই তিনটি খাবার একসাথে খাওয়া যাবে কি না, একসাথে খেলে কোনো সমস্যা হবে কি না। আবার অনেকে জানতে চেয়েছিলেন যে এগুলো খাওয়ার সঠিক নিয়ম কি হবে। তো এই সম্পর্কে আজকের ভিডিওতে খুবই সংক্ষেপে আলোচনা করা হবে। যদিও এই সম্পর্কে আমার চ্যানেলে আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, তারপরও আজকের ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে ছোলা, বাদাম এবং কিশমিশ হলো অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার। অনেকেই কিন্তু রেগুলার এই তিনটি খাবার খায়, আবার অনেকে এই তিনটি খাবার একসাথে খেতে একটু ভয় পায়, কারণ অনেকে মনে করে যে একসাথে খেলে ক্ষতি হতে পারে বা কোনো সমস্যা হবে কি না, অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকে। তো যাই হোক, এই সম্পর্কে সঠিক তথ্যটি হচ্ছে অবশ্যই অবশ্যই এই তিনটি খাবার একসাথে খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিশমিশটা অল্প পরিমাণে বা একটু পরিমিত মাত্রায় খাবেন। ডায়াবেটিস রোগীদের জন্য, যাদের একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা হয় বা খেতে চায়, তাদের জন্য কিন্তু এই কিশমিশ একটি ভালো বিকল্প হতে পারে। তো এই মূলত কিশমিশ হলো একটি ভালো কার্বোহাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ খাবার। এছাড়া ছোলা, বাদাম এগুলো হলো ভালো প্রোটিন, ভালো ফ্যাট এবং ভালো কার্বোহাইড্রেটের অন্যতম প্রাকৃতিক উৎস। সো এই তিনটি খাবার যদি একসাথে রেগুলার খাওয়া যায়, তাহলে আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টির একটি ভালো মিশ্রণ কিন্তু এখান থেকে পাওয়া যাবে। নিয়মিত এই তিনটি খাবার খাওয়ার ফলে আপনি অনেক বেশি এনার্জেটিক অনুভব করবেন। সো এই তিনটি খাবার আপনারা নির্দ্বিধায় একসাথে খেতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এই তিনটি খাবার আপনারা দিনের যে কোনো টাইমেই খেতে পারেন। তবে যদি বেশি বেনিফিট পেতে চান, বা বলতে পারেন খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া, অর্থাৎ প্রতিদিন রাতে আপনারা ছোলা, বাদাম এবং কিশমিশ পরিমাণ মতো নিয়ে সেগুলোকে ভালো করে পানিতে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রেখে দিবেন ঘুমানোর আগে। তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে বা নর্মাল পানি খেয়ে আপনারা এই তিনটি খাবার খেতে পারেন। তবে যারা কিশমিশের পানি খেতে চান, কিশমিশের পানিও কিন্তু অনেক উপকারী। সেক্ষেত্রে আপনারা কিশমিশটা আলাদা পাত্রে ভিজিয়ে রাখবেন, তারপর আপনারা কিশমিশের পানি পান করে দেন আপনারা এই তিনটি খাবার একসাথে খেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।